হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনাদের আপু চলে আসছে সকালবেলা আরেকটা ভিডিও নিয়ে সবাইকে শুভ সকাল আর একদম সকালবেলা হাঁটতে চলে আসছি তো হেঁটে হচ্ছে বাসায় চলে আসছি আসার পরে আর ক্যামেরা অন করা হয় নাই এখন হচ্ছে দুপুরে রান্না করবো সকালে টুকিটাকি ঝাই হোক মানে হচ্ছে নাস্তা করে নিছি ওইগুলো আর শেয়ার করি নাই এখন দুপুরের রান্নাটা শেয়ার করব আজকে হচ্ছে মালুশিয়ান পুকুরের তেলাপিয়া মাছ হচ্ছে মানে ফ্রাই করে রান্না করব। ভুনা রান্না করব আর কি খেতে কিন্তু খুবই হচ্ছে সুস্বাদু এইভাবে রান্নাটা করলে তো আমি মাছগুলো হচ্ছে আগে ভেজে নিছি এগুলো তো একদম সহজ বিষয় সবাই জানেন সাধারণ বিষয় লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিছি তারপরে এখন হচ্ছে পিঁয়াজ দিয়ে ভুনা করব আর সাথে দিবো টমেটো তো পেঁয়াজ কুচি মরিচ কুচি একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকে কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে আসলে প্রবাস জীবনে যে মানুষের কত কষ্ট প্রবাসীদের যে মান কত কষ্ট মানে অনেক ভিডিওতে আমি বলি তারপরে বলে শেষ করার মতো না তো আজকে হচ্ছে একটা প্রবাসী ভাইয়ের গল্প বলবো জীবনের গল্প সত্য কাহিনী এবং বাস্তব এবং ভাইয়াটা হচ্ছে আমাদের পরিচিতি তো আমাদের সাথে একদিন আপনাদের ভাইয়া তারপরে আমি ছিলাম ওনা হচ্ছে আমাদের সাথে শেয়ার করছিল এই বিষয়গুলো যে কতটা কষ্ট পাওয়ার পরে এরকম পরিবার থেকে কথা বলতে পারে তো এগুলা হচ্ছে শেয়ার করব আগে বলেনি যে কি কি দিয়ে হচ্ছে মাছটা রান্না করব। তো আজকে হচ্ছে মাছ রান্নার পরে হচ্ছে আমি বিকালে হচ্ছে পোয়া পিঠা বলতে পারেন তেলের পিঠা বলতে পারেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে হচ্ছে তেলের পিঠা বলা হয় আর হচ্ছে অনেক অঞ্চলে হচ্ছে তেলের পিঠাকে পোয়া পিঠা বলে আর কি আমি মানে দেখলাম অনেকেই বলে তো ওই পিঠাটা তৈরি করব হচ্ছে ময়দা দিয়ে ওইটা টিফটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে সাধারণ ময়দা আটা দিয়ে হচ্ছে পোয়া পিঠা তৈরি করবেন বিকালের নাস্তাতে এবং সকালের নাস্তাতে খেতে পারবেন আর কি তো এখন তো দুপুরবেলা রান্না করতেছি আর পোয়া পিঠাটা হচ্ছে তেলের পিঠাটা বিকালে তৈরি করবো তো এই তো আমার হচ্ছে পেঁয়াজগুলা যখন ভাজা হয়ে গেছে তখন হচ্ছে সব মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে হালকা পানি দিয়ে মশলাটা একবার কষিয়ে নিছি এখন আরেকটু পানি দিয়ে দিব দিয়ে হচ্ছে যখন পানিটা হচ্ছে গরম হয়ে যাবে আর কি বলক চলে আসবে তখন সবগুলো মাছ অ্যাড করে দিব এই তো এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা পুটি মাছ আর হচ্ছে সবগুলো তেলাপিয়া মাছ তো মাছগুলা হচ্ছে আমি মানে আস্তা ছিল দুই ভাগ করে নিছি যেহেতু রান্নাটা এইভাবে করলে মজা হবে তো এখন সবগুলা মাছ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে টমেটোগুলা দিয়ে দিব। কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ঢেকে দিব তো এইভাবে হচ্ছে মাছ ভুনা করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় আর চুলারাসটা হচ্ছে কমিয়ে রাখবো তার মধ্যে হয়ে যাবে ওই রকম লড়াচাড়ি করতে হবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছ বোনা হয়ে যায় আর খুবই সুস্বাদু হয় তো আজকে দুপুরের জন্য আর কোনো কিছুই রান্না করব না কারণ ভালোও লাগতেছিল না তার জন্য শুধু একটা রান্না করতেছি দেখা যায় মাঝে মাঝে দুই তিনটা করি আবার একটাও করি এরকমভাবেই তো চলি দেখা যায় আর আমরা দুইজন মানুষ বেশি কিছু রান্না করলে অনেক সময় খাওয়াও হয় না আজকে শুধু মাছ করলাম আর এই মাছ কিন্তু খেতে ভীষণ মজা হয় একটু টক টক লাগে মানে অনেক মজা লাগে আর কি যেহেতু পুরা একটা আস্তা টমেটো দিয়ে দিছি তো এখন তো মাছ প্রায় হয়ে আসছে ধইনা পাতা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিব ফ্লেভার ওঠার জন্য যখন ফ্লেভারটা পুরোপুরি উঠে যাবে না তখন হচ্ছে তো এখন হচ্ছে মানে ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি ধোনাপাতাগুলো সব দিকে ছড়াইয়া দিচ্ছি তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট জাল করে তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব অলমোস্ট হয়ে আসছে কিন্তু আমার হচ্ছে মাছ ভোনাটা তো এইভাবে করতে পারেন যারা নতুন রাঁধুনি বলতেছি তাদের জন্য সবাই তো দেখা যায় এইসব টুকটাক সাধারণ রান্না করতে পারে যেহেতু আমি হচ্ছে সিম্পল লাইফ স্টাইল শেয়ার করি আমার হচ্ছে ন্যাচারাল লাইফে যা করি রান্নাবান্না করি ওইগুলা শেয়ার করে থাকি আর কি তো ওইগুলাই হচ্ছে আপনাদেরকে দেখানে ট্রাই করি তো তার জন্য আমি যেগুলো করি ওইগুলোই কিন্তু দেখানে ট্রাই করি তাই তো আমার হয়ে গেছে কিন্তু হচ্ছে মাছ ভোনাটা এখন হচ্ছে বিকালবেলা দুপুরে হচ্ছে আর ক্যামেরা অন করা হয় নাই রান্নাবান্নার পরে এখন বিকালবেলা এখন হচ্ছে তেলেপিঠা বানাই নিব আমি হচ্ছে দুই কাপ পরিমাণ হচ্ছে নিয়ে নিছি এখানে হচ্ছে ময়দা তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন হচ্ছে মানে স্বাদ মতো লবণও দিয়ে দিছি সাধারণ হচ্ছে আমরা ঠান্ডা পানি দিয়ে হচ্ছে এই ভেড়াটা গুলে নিব আর কি অল্প অল্প পানি দিয়ে তো যাই হোক যে বিষয়টা বলতে নিয়েছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি তো আমরা হচ্ছে আমাদের পরিচিত একটা ভাইয়া ওনা হচ্ছে প্রায় মালয়েশিয়াতে হচ্ছে আট সাড়ে প্রায় হচ্ছে আট নয় বছর ধরেই থাকে তো ওনা মালয়েশিয়াতে আট নয় বছর ধরে থাকে তার মধ্যে ওনা একবারও বাড়িতে যায় নাই এবং হচ্ছে ওনা এখন পর্যন্ত মানে বিয়েও করে নাই দেশও যায় নাই ওইভাবে দেখা যায় বিয়েও করতেছিল না তো হচ্ছে সবাই বলতেছিল তো আপনাদের ভাইয়া প্রায় হচ্ছে মানে বলে আর কি যে আপনি দেশে যান না কেন তারপরে হচ্ছে বিয়ে শাদি করতে হবে বা কি তো ওনা হচ্ছে বাড়িতে ধরেন টুকটাক মানে ওনার অনেকগুলো ভাই বোন ছিল চার পাঁচটা বোন ছিল এগুলাকে হচ্ছে বিয়ে দিছে তারপরে হচ্ছে ভাইগুলাকে পড়াশোনা করাইছে ওনার ছোটো ভাইও বিয়ে করে ফেলছে আর ওনা হচ্ছে এখন দেখা যায় যাবে যাবে বলতেছে দুটানার মধ্যে আছে যাবে কি না যাবে তো ওনা কয়েকদিন আগে হচ্ছে একটা হচ্ছে মানে ডিসিশন নিয়েছিল যে ওনা যাবে দেশে দেশে যাইয়া হচ্ছে বিয়ে শি করে আসবে ছুটি কাটায় আসবে তো তার মধ্যে নাকি ওনার ভাই নাকি বলেছিল যে ওনার দেশে হচ্ছে দেখা যায় এখান থেকে টাকা পাঠাইয়া অনেক বড় একটা হচ্ছে বিল্ডিংও করছে আর কি বাড়িতে ঘর করছে তা করার পরে দেখা যায় টুকটাক হচ্ছে কিছু কাজ রয়ে গেছে কিছু ফার্নিচার কিনা বাকি রয়ে গেছে তো ওনার ভাই নাকি বলছে যখন ডিসিশন যে দেশে যাবে সবকিছু প্রস্তুতি নিতেছে তো ওনার ভাই নাকি বলছে যে হচ্ছে এক লাখ টাকা দেন এক লাখ টাকা দিলে আপনি যে আসবেন আইসা হচ্ছে বিয়ে শাদি করবেন হচ্ছে একটা রুম হচ্ছে একটু সুন্দর করে কিছু টাইস করার বাকি ওইটা করে আর একটা খাট কিনবো আপনার জন্য আইসা যে হচ্ছে ঘুমাইবেন যেই খাটে থাকবেন আর কি তো শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য বাস্তবতা যেটা ওইটা বলতেছে আমি শেয়ার করতেছি ওনার কষ্টের কথাগুলা তো উনি একবার বলছিল যে আমার কষ্টের কথাগুলা আসলে যদি আমি হচ্ছে সিনেমা তৈরি করি বা কোনো কিছু তৈরি করি সিনেমারও হার মানাইবে আমার কষ্টের কথাগুলা তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ওনা হচ্ছে এই কথাটা শোনার পরে যে ওনা এক লাখ টাকা দিলে বাড়িতে হচ্ছে খাট কিনবে তারপরে ওনা যাবে বাড়িতে ওই রুমে ওনাকে থাকতে দিবে তো তারপরে হচ্ছে ওনা আর বাড়িতে যায় নাই এখন পর্যন্ত রাগ করে আর কি মনে কষ্ট পেয়ে যে সারা জীবন যার জন্য করলাম যাদের জন্য করলাম তারা এখন আমাকে কি বলে তো তার জন্য এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসীরা অনেক কষ্ট করে প্রবাসে যারা থাকে তাদেরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন সম্মান দিয়ে কথা বলবেন কারণ তারা অনেক বেশি কষ্ট করে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম তো আসলে প্রবাস জীবনই কষ্ট প্রবাস মানেই কষ্ট শুধু ওই ভাইয়া বলতে না আমাদের মনেও কিন্তু কষ্ট আছে হয়তো আরও দু চারজনের মনেও কষ্ট আছে এরকম অনেকের মনেই কষ্ট আছে আসলে প্রকাশ করে না আর কি সবাই প্রবাসীরা হচ্ছে কষ্টটা চাপা দিয়ে রাখে আর কি তো কখনো কোনো পরিবারের মানুষ এরকম করবেন না যে যে হচ্ছে মানে সারা জীবন কাটিয়ে দিচ্ছে আপনাদের ভালোর জন্য কিন্তু আপনারা আস্তে আস্তে ওনাকে অনেক আঘাত করবেন তো তার জন্যই শেয়ার করা যেই হচ্ছে আমার ভিউয়ার্সরা দেখবে যাদের পরিবারে একজন হইলেও প্রবাসী আছে তো তারা সবসময় এই কথাটা মাথায় রাখবেন যে প্রবাসীরা অনেক কষ্ট করে তাদেরকে দুই কথা বলার আগে ভেবে চিনতে বলব তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন